নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ। টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বদলে যাবে আবহাওয়া, ঝমঝমিয়ে নামতে পারে বৃষ্টি। এক নজরে দুই বঙ্গের আবহাওয়ার আপডেট। তো কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর, কবে থেকে শুরু হবে, কোথায় কী সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস, তাপমাত্রা কত ডিগ্রি নামবে এবং কত ডিগ্রি বাড়বে, ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের পূর্বাভাস থাকছে কোথায় কোথায়, বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। কখনও কাঁপিয়ে শীত, কখনও রোদের আলগা পরশ, কখনো আবার শীতের বেলায় মন খারাপের মেঘ। গত কয়েকদিন ধরেই আবহাওয়ার খামখেয়ালিপনা দেখছে পশ্চিমবঙ্গ। জানুয়ারির শেষ বেলায় প্রজাতন্ত্র দিবসের সকালে ফের জাঁকিয়ে ঠান্ডা পড়েছিল। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আজ থেকে আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে, তাপমাত্রা একটু একটু করে বাড়বে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তাপমাত্রা 2-3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বঙ্গোপসাগরে আবারও উচ্চ বলয় তৈরি হওয়ার সম্ভাবনা আছে, আর তার প্রভাবে জলীয় বাতাস ঢুকবে হুহু করে। অন্যদিকে উত্তর পশ্চিমের হাওয়ার প্রভাব কমতে থাকবে। দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। মৌসুম ভবনের ওয়েবসাইট অনুসারে দক্ষিণবঙ্গের আবহাওয়া, দক্ষিণবঙ্গে মনোরম আবহাওয়া থাকবে। সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়লে পরিষ্কার হবে আকাশ। আপাতত 3-4 দিন মনোরম আবহাওয়া থাকবে, এমনটাই অনুমান আবহাওয়াবিদদের। কলকাতায় জাঁকিয়ে শীত না হলেও শীতের আমেজ থাকবে ভালোই। আগামী সোমবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে, জানাচ্ছে হাওয়া অফিস। কলকাতায় কেমন থাকবে আবহাওয়া? কলকাতায় সকালে থাকবে ঘন কুয়াশা, রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমবে। সোমবার পর্যন্ত এইরকম আবহাওয়া বজায় থাকবে। মঙ্গলবার থেকে আবহাওয়ার বদল শুরু হবে, তাপমাত্রা বাড়তে শুরু করবে। বৃহস্পতি ও শুক্রবার ফের আকাশ মেঘলা হবে, হতে পারে বৃষ্টি। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 13.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি নিচে। IMD অনুমান করছে যে আগামী 3 দিন পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়ে ঘন কুয়াশার সম্ভাবনা আছে। এছাড়া উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান এবং মধ্যপ্রদেশের বেশিরভাগ অংশে 31 জানুয়ারি পর্যন্ত ঘন কুয়াশা থাকবে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে হালকা মাঝারি বৃষ্টি চলবে। অন্যদিকে অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যাতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। গত 24 ঘন্টায় উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এবং ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। আগামী 30 জানুয়ারি থেকে এই সব স্থানে শীত কমার সম্ভাবনা আছে, জানালো আবহাওয়া দপ্তর। তো এই ছিল আবহাওয়া দপ্তর দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।